সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় 7 বছরের সাজা মাথায় নিয়ে 18 সেপ্টেম্বর দেশে ফেরেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। মামলায় আত্মসমর্পণ করতে সোমবার সিএমএম আদালতে যান সিনিয়র এই সাংবাদিক। পরে আইনজীবী শুনানি করলে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন। ইতিমধ্যে আপিলের শর্তে মামলাটিতে শফিক রেহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খালাস চেয়ে উচ্চ আদালতে আবেদন করবেন আইনজীবী। দুঃখের সাথে বলতেছি যে আমরা দেখেছি যিনি বিচারক ছিলেন তিনি সজীব ওয়াজের জয়ের পিছনে হাঁটতেছেন। আমরা বিগত দিনের বিচারের ব্যবস্থার জন্য যেটা বলবো, বিচার বিভাগ সংস্কার খুব জরুরি। কেন সংস্কার জরুরি? আমরা দেখেছি এই 15-16 বছর যে কত নির্যাতন হয় বিচার বিভাগের মাধ্যমে। শফিক রেহমান বলেন তাকে মিথ্যা মামলায় হয়রানি করে সাবেক ফ্যাসিস্ট সরকার। বিচার বিভাগের সংস্কার দাবি করেন তিনি। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। হাওয়াইতে আমি একটা লোককে খুন করেছি আর সেই জন্য মামলা হচ্ছে এইখানে 10,000 মাইল দূরে না 15,000 মাইল দূরে, এটা কতখানি হাস্যকর কথা। সারা পথে পথে দেখা খুনি হাসিনা, তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন, এইটা আপনার মনে রাখতে হবে। গত বছর মামলাটিতে শফিক রেহমান ও মাহমুদুর রহমানকে 7 বছর কারাদণ্ড দেন আদালত। এরপরেই তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।